تنم كنانة تاكي تنم خزيمة تاكي تنم مدرسة تاكي تنم إياس تاكي تنم مدر تاكي تنم نزار تاكي تنم مادر تاكي تنم عدنان تاكي تنم قبادة تاكي تنم قبيب تاكي تنم ناهور تاكي تنم طيها تاكي تنم يعرب تاكي تنم يشرب تاكي تنم نابير تاكي تنم حضرت إسماعيل عليه الصلاة والسلام إسماعيل من আমাদের নবীর বংশ বলে আমাদের নবীর বংশের এক গোলামের দাম কত বলে একটা সুদের গোলাম দাম যদি 15 লাখ টাকা হয় আমার নবীর বংশের আল্লাহর রাসূলের একজনের দাম কি 15 লাখের কম না কোটি গুণ বেশি আমি মনে করি পুরো দুনিয়া থেকেও বেশি কারণ তার শরীরে নবীর রক্ত প্রবাহমান ওই ব্যক্তি একজন যদি গোলামের জিনজিরে আবদ্ধ থাকে আপনি যদি তাকে ক্রয় করে মুক্ত করে দেন সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন বলে যদি কোনো ব্যক্তি হজরে পড়ে পড়ে না لا إله إلا الله نبي بكر أكبر بره لا إله إلا الله نبي جه حديث ما بجاء جاء الله ما نقول على مين هو إسماعيل بمشر أكشو غلام أزاد بره ده وصاب الله بيدي বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্য থেকে প্রতিদিন গড়ে
প্রতিদিন গড়ে 5000 তালাকা ডিভোর্স হচ্ছে তাই না 5000 তালাকা ডিভোর্স হচ্ছে কেন এত তালাকা ডিভোর্স লম্বা বলার সময় নাই সংক্ষিপ্ত ভাবে বলতেছি কেন এত তালাক ওই 5000 এর মধ্যে খুঁজে একজন আলেম কইবা না বেশিরভাগ দেখবা যাদের বিয়ে হয়েছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ কইরা শরীয়ত বহির্ভূত কাজ দিয়ে বিয়ে হয়েছে ওই বিয়ের মধ্যে আল্লাহ শান্তি নিয়েছে ولكن يجب ان يكون هناك افضل من اجل 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 ان